টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজ তোমাদের জন্য হাউ টু ট্রান্সলেট ইংলিশ নিউজ পেপার ইন্টু বাংলা এপিসোড সিক্স হয়েছি হিন্দু নিউজ পেপার থেকে আজকের প্যাসেজটা নেওয়া হয়েছে ক্লাসটা মূলত বিগিনারদের জন্য যারা নিউজ পেপার পড়তে ভয় পায় আজকে এই প্যাসেজটা তোমাদের অনুবাদ করে শোনাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো নিউজ পেপারের টাইটেলটা দেখো গাঙ্গুলি আন্ডারগোস ট্রিটমেন্ট ফর কোভিড নাইন্টিন গাঙ্গুলির কোভিডের জন্য চিকিৎসা চলছে বা গাঙ্গুলি কোভিডের জন্য চিকিৎসাধীন রয়েছেন এখানে দেখো আন্ডারগোস ট্রিটমেন্ট কথার অর্থ হচ্ছে চিকিৎসা চলছে বা চিকিৎসাধীন রয়েছেন এক্ষেত্রে একটা জিনিস দেখো চিকিৎসা চলছে দেখো এটা পেজেন্ট কন্টিনিউয়াসে আছে অথচ দেখো এখানে আন্ডারগোস সিম্পল পেজেন্টে রাখা হয়েছে নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে তোমরা জানো যে ভার্ব ইউজ করা হয় সেটা সবসময় সিম্পল পেজেন্টে রাখা হয় তার জন্য এখানে সিম্পল পেজেন্টেন্স ইউজ করা হয়েছে এবারে সাবটাইটেলটা দেখো ইয়ার ওল্ড হ্যাডিভ মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি অন মানডে নাইট অর্থাৎ সোমবারের এই বছর বয়সী মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি পেয়েছেন এখানে একটা জিনিস দেখো ফর্টি নাইন ইয়ার ওল্ড এগুলো সবই হচ্ছে অ্যাডজেকটিভ দেখো এই অ্যাডজেক্টিভগুলোকে হাইফেন দিয়ে যুক্ত করে এই অ্যাডজেক্টিভের গ্রুপ তৈরি করা হয়েছে তার মানে এটা একটা অ্যাডজেকটিভ ফ্রেস বলা যায় কিন্তু দেখো ঠিক যখন আর্টিকেল দা দেওয়া হলো সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাউন ফ্রেসে পরিণত হলো অর্থাৎ কোনো এক স্পেসিফিক ব্যক্তিকে বোঝাচ্ছে পরেরটা দেখো বিসিসিআই প্রেসিডেন্ট অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান স্কিপার সৌরভ গাঙ্গুলি কন্টিনিউস টু রিমেন স্টেবল আফটার বিং টেস্টেড কোভিড নাইন্টিন পজিটিভ থ্রি ডেস এগো এই সেন্টেন্সটার বাংলা অনুবাদ আমি শেষ থেকে করব। তিন দিন আগে কোভিড পজিটিভ পরীক্ষা হওয়ার পর বিসিসিআই সভাপতি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি স্থিতিশীল রয়ে গেছেন এই সেন্টেন্সে দেখো আপটার হচ্ছে প্রিপোজিশান আর প্রিপোজিশানের পরে কোনো আইএনজি যুক্ত ভার পেলে সেটাকে আমরা জিরান বলি এখানে দেখো বি হচ্ছে ভার তার সাথে দেখো আইএনজি যুক্ত হয়েছে তার মানে এটা জিরান আর জিরান্ডের পরেই দেখো টেস্টে পাস পার্টিসিপুল ফর্ম ব্যবহার করা হয়েছে এটা আসলে প্যাসিভ জিরান্ড এখানে প্যাসিভ জিরান্ড ইউজ করা হলো কেন এখানে দেখো সাবজেক্ট কিন্তু ডুয়ার নয় সৌরভ গাঙ্গুলি কাউকে পরীক্ষা করেনি সৌরভ গাঙ্গুলিকেই পরীক্ষা করা হয়েছে তার জন্য এখানে প্যাসিভ জিরান্ড ইউজ করা হয়েছে এবারে পরের লাইনটা দেখো দ্য হসপিটাল হোয়ার হি ইজ আন্ডার ট্রিটমেন্ট সেই রন থার্সডে অর্থাৎ যে হাস হাসপাতালে তার চিকিৎসা চলছে সেই হাসপাতাল বৃহস্পতিবার এ কথা বলেছে এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা দেখো রিলেটিভ ক্রস এই হসপিটাল নাউনকে ডিসক্রাইব করছে এখানে কিন্তু এই রিলেটিভ ক্লসটাকে কমার মধ্যে রাখা যাবে না এটা কিন্তু এসেন্সিয়াল ইনফরমেশান এই হসপিটাল নাউনকে ডিফাইন বা আইডেন্টিফাই করার জন্য দেখো গাঙ্গুলি ওয়াস রাস্ট গাঙ্গুলিকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল আ সিটি হসপিটাল শহরের একটা হাসপাতালে অন মন্ডে নাইট সোমবার রাত্রে অ্যাজ আ প্রিকশনারি মেজার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আফটার হিস আর টেস্ট কেম পজিটিভ ফর কোভিড নাইন্টিন তার আর টেস্ট কোভিডের জন্য পজিটিভ আসার পর এখানে একটা জিনিস দেখো কেম এখানে কিন্তু কেম কোনো অ্যাকশান ভাব নয় এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে আর লিঙ্কিং ভার্বের পরে দেখো পজিটিভ হচ্ছে অ্যাডজেকটিভ দেখো অন দ্য থার্ড ডে অফ অ্যাডমিশন ভর্তির তৃতীয় দিনে সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট অ্যান্ড ফরমার ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন বিসিসিআইয়ের সভাপতি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রিমেন্স হিমোডাইনামিক্যালি স্টেবেল এই হিমোডাইনামিক্যালি স্টেবলের অর্থ দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি পার্সেন্স হার্ট ইজ পাম্পিং ব্লাড অ্যাট আ স্টেবল রেট ব্যক্তির হার্টের পাম্পিং স্থিতিশীল হারে চলছে তারপরে দেখো রেখা আছে অ্যাফিব্রাইল এই অ্যাফিব্রাইল কথার অর্থ হচ্ছে জর্জর ভাব নেই যদি এটা না থাকতো তাহলে হতো ফিব্রাইল যার অর্থ হতো ফিভারিস কিন্তু যখন এ যোগ করা হলো তখন হয়ে গেল নট ফিভারিস জর্জর ভাব নেই অ্যান্ড ইস মেনটেনিং অক্সিজেন স্যাচুরেশান অব নাইনটি নাইন পার্সেন্ট অন রুম এয়ার অর্থাৎ ঘরের বাতাসে নিরানব্বই শতাংশ অক্সিজেন মাত্রা বজায় রাখছে এখানে দেখো সৌরভ গাঙ্গুলি হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টের পরে দেখো এই এই কমা থেকে এই কমা পর্যন্ত এই সৌরভ গাঙ্গুলি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হয়েছে তার জন্য দেখো এটা কমার মধ্যে রাখা হয়েছে আর রিমেন তোমরা জানো লিঙ্কিং ভার আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে যেটা অ্যাডজেক্টিভ হতে পারে এখানে দেখো স্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে আর স্টেবলের আগে দেখো হিমোডাইনামিক্যালি এটা হচ্ছে অ্যাডভার্ব এই স্টেবল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে আবার দেখো এখানে রয়েছে অ্যাফি ব্রাইল এই অ্যাফি ব্রাইল হচ্ছে অ্যাডজেক্টিভ এই রিমেন এই যে লিঙ্কিং ভার্বের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাফি ব্রাইল তারপরে দেখো অ্যান্ড আর এই সাবজেক্টকে সেই সৌরভ গাঙ্গুলি হি স্লেপ টু এ লাস্ট নাইট সে গত রাত্রে ভালোভাবে ঘুমিয়েছিল অ্যান্ড হ্যাস হ্যাট ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ এবং ব্রেকফাস্ট এবং লাঞ্চ গ্রহণ করেছে ডক্টর রূপালী বসু এমডি অ্যান্ড সিইও অব দ্য উডল্যান্ড হসপিটাল সেইড ইন আ স্টেটমেন্ট অর্থাৎ উডল্যান্ড হসপিটালের এমডি এবং সিইও ডক্টর রূপালী বসু একটা বিবৃতিতে এ কথা বলেছে এখানে দেখো হ্যাস হ্যাড এটা হচ্ছে পেজেন্ট পারফেক্টেন্স এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার আর হ্যাড হচ্ছে মেন ভার এখানে দেখো মেন ভারবে পাস পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে এই জায়গায় তোমরা টেকেনও ইউজ করতে পারো তারপরে দেখো ডক্টর রূপালী বসু আর ডক্টর রূপালী বসু সম্পর্কে দেখো এই কমার মধ্যে ইনফরমেশন রাখা হয়েছে এটা হচ্ছে ইনফরমেশন এটা দেখো দ্য ফর্টি নাইন ইয়ার ওল্ড হ্যাড রিসিভড মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি অন মান নাই এই অংশটুকু অলরেডি তোমরা সাবটাইটেলে পেয়ে গেছো তাই এই অংশটুকু আর ব্যাখ্যা করলাম না এবারে পরের লাইনটা দেখো দ্য মেডিকেল বোর্ড ইজ স্কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইস হেলথ স্ট্যাটাস অর্থাৎ মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের অবস্থার ওপর কড়া নজর রাখছে দ্য স্টেটমেন্ট অ্যাডেড বিবৃতিতে যোগ করা হয়েছিল একটা দেখো গাঙ্গুলিওয়াস অ্যাডমিটেড টু হসপিটাল গাঙ্গুলিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল টোয়াইস দুবার আর্লিয়ার দিস ইয়ার এই বছরের শুরুতে অ্যান্ড আন্ডারওইন্ট এই আন্ডারওইন্ট হচ্ছে আন্ডারগোর পাস্টেন্স আন্ডারওইন্ট এমার্জেন্সি অ্যানজিওপ্লাস্টি আফটার হ্যাভিং কার্ডিয়া কিছুস কিছু হার্ট সংক্রান্ত সমস্যা থাকার পর তাকে জরুরি অ্যানজিওপ্লাসটি করা হয়েছিল এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা যদি এর আগের দিনের প্রিপোজিশানের ক্লাসটা দেখে থাকো তাহলে এই ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে এখানে দেখো অ্যাডমিটেড হচ্ছে ফার্ক আর ভার্বের পরে দেখো হসপিটাল হচ্ছে নাউন আর নাউন থাকার জন্য দেখো আগে প্রিপোজিশান এসছে আবার দেখো তারপরে দেখো টোয়াইস হচ্ছে অ্যাডভার আর অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশান বসে না তার জন্য দেখো এখানে কোনো প্রিপোজিশান বসেনি আবার দেখো আর্লিয়ার হচ্ছে অ্যাডভার্ব তার জন্য দেখো তার আগে কোনো প্রিপোজিশান বসেনি আবার দেখো দিস ইয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেশ সুতরাং তার আগে দেখো কোনো প্রিপোজিশান বসেনি আবার দেখো এখানে আফটার হচ্ছে প্রিপোজিশান আর প্রিপোজিশানের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব এলে সেটা জিরান্ট হয় এখানে দেখো হ্যাভিং হচ্ছে জিরান্ড তারপরের অংশটা দেখো হিস এল্ডার ব্রাদার তার জ্যেষ্ঠ ভ্রাতা স্নেহাশিস কাঙ্গুলি হ্যাড অলসো টেস্টেড পজিটিভ ফর কোভিড আর্লি দিস ইয়ার অর্থাৎ এই বছরের শুরুতে তার বড় ভাই স্নেহাশিস কাঙ্গুলিরও কোভিড পরীক্ষা পজিটিভ হয়েছিল